ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। মূলত চারটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট 136 জন নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা স্থিত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক। প্রসঙ্গত, চলতি বছরের বিভিন্ন ধাপে বেসরকারি স্তরে লোক নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে। আগামী এক বছরের মধ্যে আরো অনেক লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। অ্যারেঞ্জ করছি আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে, যেটাকে আমরা মডেল ক্যারিয়ার সেন্টারও বলা হয়। এখানে আমাদের চারটা কোম্পানি আছে, স্যাটিন ক্রেডিট কেয়ার, অন্নপূর্ণা ফাইন্যান্স, প্রাণ বেভারেজেস আর শ্রীরাম ফাইন্যান্স। এই চারটা কোম্পানি থেকে টোটাল 136 ভ্যাকেন্সিস আছে। তো আমরা এক্সপেক্ট করছি না জাস্ট MBB কলেজ, বাট বাকি আশেপাশের স্টুডেন্টসরাও যাতে এখানে এসে একটা ভালো একটা অপরচুনিটি পায়, যাতে ওদের মানে একটা একটা স্টেপিং স্টোনের মতন হবে এদের জন্য। এটা একটা এটা কি রাজ্যের জন্য করা হবে রিক্রুট নাকি বহিরাজ্যের? না না, এটা রাজ্যের জন্য, এইখানে বাইরের কোনো ইয়ে নেই, সব লোকেলি। কিন্তু হ্যাঁ, মানে ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, খালি আগরতলা নয়। স্যালারি স্ট্রাকচার দেখেন, কোম্পানিজের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্যালারি আছে। তো একদম ইনিশিয়াল যেটা সব থেকে কম, এটা 10,500 আছে, যেটা হাইয়েস্ট ওইটা 50,000 উপরে আছে। আর তাছাড়া ওরা ইনসেন্টিভসের কথাটা আছে, যে কোনো কোম্পানিজই ইনসেন্টিভ অপরচুনিটিস আছে।